নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো ধন ধান্যে পুষ্পে ভরা। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ধন ধান্যে পুষ্পে ভরা গানটার কোনো মিউজিক নেই, মানে প্রথমটাতে কোনো স্টার্টিংয়ে কোনো মিউজিক নেই, একদম সরাসরি দেখবে গানের লাইন শুরু হবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এক দুই বাম হাত ডান হাত, চাইলে তোমরা ডান হাত বাম হাতও করতে পারো, কোনো এটাতে অসুবিধা নেই। মোটামুটি হাতটা হচ্ছে এক দুই, ধন ধান্যে, তারপর হচ্ছে পুষ্পে ভরা, এক দুই পুষ্পে ভরা। অবশ্যই যেই হাতটা করবে সেই পায়ের টো দেবে, মানে ডান হাত করলে ডান পায়ের টো, বাম হাত করলে বাম পায়ের টো। তাহলে কি হলো, এক দুই তিন চার, ধন ধান্য পুষ্প ভরা। তারপর হচ্ছে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই বসুন্ধরা, এক দুই তিন চার। তারপরে হবে তাহার মাঝে আছে দেশ এক, এক দুই, সরি আরেকবার দেখো, আমাদের ফিনিশিংটা হয়েছিল হচ্ছে এইভাবে, মানে আমাদের এই বসুন ধরা, এইভাবে ফিনিশিংটা আমাদের হয়েছিল। এরপর হবে তাহার মাঝে আছে দেশ এক, এক দুই, তাহার মাঝে আছে দেশ এক, এক দুই তিন চার, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, এক দুই, সকল দেশের এক দুই সেরা। বুঝা গেল? আর একবার দেখো, ধন ধান্য থেকে ক্লিয়ার করে দি, ধন ধান্য পুষ্প ভরা, ধন ধান্য পুষ্প ভরা, তারপর হচ্ছে আমাদেরই বসুন্ধরা, আমাদেরই বসুন্ধরা, তারপর তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। তারপরে হবে ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, ওসে স্বপ্ন দিয়ে, এইভাবে আমাদের ফিগারটা শেষ হয়েছিল, এক দুই তিন চার পাঁচ, এইভাবে শেষ করেছিলাম। ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তারপর হবে স্মৃতি দিয়ে ঘেরা, স্মৃতি দিয়ে ঘেরা, এক দুই এক। তারপর হবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এইভাবে এক দুই তিন চার, এটা করতে করতে আমরা ঘুরব, এক দুই তিন চার। এবার আমি লাইনটা করে বুঝিয়ে দিই, দেখো, এমন দেশটি কোথাও খুঁজে, এক দুই তিন দুটোই হবে, পাবে না কো তুমি, তুমিতে সামনে এগিয়ে গেলাম, মানে পাটা হলো দেখো এক। তারপর হবে সকল দেশের রানী সেজে, এক দুই, সকল দেশের এক
দুই রানী সেজে, তারপর হবে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি, লাস্টে তিনবার বলছে সেজে আমার জন্মভূমি। এক দুই এক, এইটাই আমরা তিনবার করব। কিভাবে করবো এবার দেখাই, দেখো সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি, আমরা লাস্টেরটায় বসবো। এরপর মানে আমাদের এখানে পুরো ফার্স্ট স্ট্যানজাটা শেষ, এরপর হবে সেকেন্ড স্ট্যানজা। সেকেন্ড স্ট্যানজায় কিন্তু মিউজিক আছে। এইভাবে আমরা বসে শেষ করলাম, দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমি আটবার করে দেখালাম। বাট মিউজিকটা যতক্ষণ হবে তোমরা ততক্ষণ করবে, বোঝা গেছে? তারপর আছে সেকেন্ড স্ট্যান্ডার্ড, প্রথম লাইন হচ্ছে ভাইয়ের মায়ের এত স্নেহ, এক দুই, এটা হলো ভাইয়ের ভাইয়ের, তারপর হচ্ছে এক দুই মায়ের, তারপরে বাম দিক ডান দিক বাম দিক ডান দিক এত স্নেহ, তারপরে হবে কোথাও গেলে পাবে কেহ, এক দুই কোথাও গেলে পাবে কেহ, তারপর হবে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, বুঝা গেল? আমি আর একবার ভাইয়ের মায়ের ওই জায়গাটা থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, তারপর হবে আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে মরি, হলো। দিয়ে তারপরে হবে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেম করব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যারা আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাকে ফেসবুকে গিয়ে লাইক করো এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দাও। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও, আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিও।